ঠিক আছে, শুনুন আপনি, কনসেন্ট্রেট ইউর মাইন্ড। আপনি ওই নবীর উম্মত যেই নবী 3,500 মাইল দূরে আপনার আওয়াজ শোনে। আপনি ওই নবীর উম্মত যেই নবী 3,500 কিলোমিটার দূর থেকে আপনার সালামের জবাব দিয়ে দেন। আই ক্যান চ্যালেঞ্জ উইথ ইউ, আই হ্যাভ এভিডেন্স। নবীজি বলছেন, মামিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু ইলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহি সালাম। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি আপনাকে এখান থেকে যদি ফেরিঘাটে সালাম দিই, শুনবেন? ফেরিঘাট দূরে থাক, ওই যে বাজার যেখান থেকে, শ্রীকাইল বাজার, এখান থেকে শ্রীকাইল বাজারে সালাম দিলে তো আপনি শুনবেন না, আপনি দিলে আমি শুনবো না। আরে যেখানে পাশে সালাম দিলে অনেকেই ওয়ালাইকুম সালাম বলে না, কথা জোরে বলো না তুমি। সেখানে নবীজি গ্যারান্টি দিয়ে বলছেন, আই উইল রিপিট, অবভিয়াসলি নো ডাউট অ্যাবাউট ইট, দ্য পাওয়ার ইজ গিভেন বাই আল্লাহ। আল্লাহ এমন ক্ষমতা নবীজিকে দিয়েছেন রওজার ভিতরে, আমার নবী প্রত্যেকের সালামের জবাব সাথে সাথে দিয়ে দেয়। তো তুমি আমাকে প্রশ্ন করতে পারো, সো হোয়াই আই ডিড অন লিসন, কেন আমি শুনি না, শুনিনি কখনো? কারণ ইউ হ্যাভ নো এয়ার, পারফেক্ট এয়ার তোমার কাছে ওই কান নাই, ঠিক কিনা বলো না? ওই কান নাই রে বাবা, এই প্যান্ডেল বানানোর উদ্দেশ্য ওই কানটা জোগাড় করা, যে কানটা মদিনা থেকে আওয়াজ শুনবে। সুবহানাল্লাহ বলো না, ওই কানটা জোগাড় করতে এসেছে, যে কানটা আমার নবীর সালাম দিলে, আমার নবীর জবাব দিলে এই কানটা যেন শুনে, সেই কান জোগাড়ের মাহফিল এইটা। সুতরাং শুধু তাই না, আমার মুরব্বীরা বসে আছেন, যদি আমার কথা ইলজিক্যাল হয়, অযৌক্তিক হয়, আপনারা আমাকে বলবেন, আমি শুধরে নেব নিজেকে। বাংলাদেশ থেকে যদি এই মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়, বর্তমান সময়ে যতটুকু পুলিশ বায়ার আছে তার 10 গুণ লাগবে আরো, ঠিক কিনা? পুলিশ ভাই, র‍্যাবের ভাইয়েরা, সেনাবাহিনীর ভাইয়েরা, যদি 1 বছর মাহফিল বন্ধ করে দেন আপনারা সারা বাংলাদেশে, দেখবেন 10 গুণ দিয়েও মানুষকে সুশৃঙ্খল করা সম্ভব হবে না, ঠিক কিনা? দেখবেন পথে পথে সুরিলে দাঁড়ায় রয়েছে, দেখবেন ঘরের ভিতরে ওপেন মাদক, ওপেন এপটিজিং চলবে, রাস্তার উপর দাঁড়িয়ে সুদ খাবে, কথা কন না, ঠিক কিনা? দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট ফর আওয়ার লাইফ, উই হ্যাভ টু গেজ ইট দ্য পার্ট অফ আওয়ার লাইফ, এই মাহফিলকে আমাদের জীবনের অংশ মনে করতে হবে, ঠিক কিনা বলেন? ফল খাবেন, গাছকে মূল্য দিবেন না, আপনি প্রত্যেকটা ব্যক্তি মাহফিলের ফল খায়, গোটা চারিপাড়া গ্রামের প্রত্যেকটা মানুষ এই মাহফিলের অ্যাডভান্টেজ নিচ্ছে। যদি বলেন কেমনে হুজুর, সে মাহফিলে আসুক বা না আসুক, সে টাকা দেখ বা না দেখ, সে রাজি থাকুক বা না থাকুক, এই মাহফিলের ফলাফল গোটা চারিপাড়ার প্রত্যেকটা আবাল বৃদ্ধা বনিতা ভোগ করতেছে, ঠিক কিনা? যদি কোন কেমনে কেমনে আমি আপনারা বুঝাইতেছি, এই প্যান্ডেলের নিচে এমন এমন যুবক আল্লাহওয়ালা হয়ে যায়, যেই যুবক গোটা গ্রামের ত্রাস হতে পারত, গোটা গ্রামবাসী যাকে দেখলে দোয়া ইউনুস পড়া শুরু করত, ঠিক কিনা? এরকম যুবক এই প্যান্ডেলের নিচে এসে নামাজি হয়, ঠিক কিনা বলেন? আজকে জুমার দিন আমি মসজিদে বলেছি, এই যে ছোট্ট শিশুগুলো
দেখেন এই যে বাচ্চা কচি কচি একেবারে নিষ্পাপ, এই বাচ্চাটা আজকের দিনে যেটা শুনবে শিখবে, নিজেকে যেভাবে তৈরি করবে আজকের এই দুই তিন ঘন্টার প্রোগ্রামে, এটা যদি মাহফিল ছাড়া করতে হইতো তাহলে আপনাকে 50 বছর লাগতো এরকম কথাটি। সে আর জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়বে না, তার এখন তারটা হচ্ছে পাথরে আঁকা হচ্ছে, কিসে পাথরে খোদাই করা হচ্ছে ওয়াজগুলো তার সিনার ভিতরে। আমার আপনারগুলো তো এই এই শুনছি এই বাড়ি করে নিয়েছি, কিন্তু সে বের হবে না, সেটা ব্রেন শার্প একদম নিখুঁত, ঠিক কিনা বলেন? সেজন্য এই প্রোগ্রামগুলো গুরুত্ব দেন, এগুলোকে মূল্যায়ন করেন, ইনফরমেটিভ বক্তা আনেন। এমন এমন বক্তা বাংলাদেশে আছে যাকে আনলে এখানে কোনো জায়গা হইতো না, এখন গাছের আগায় মানুষ থাকতো, নিচে জায়গা হইতো না, এরকম বক্তা আছে না বাংলাদেশে? আছে, কিন্তু এমনে কোয়াক ডাক্তার যদি 1 কোটি রোগী নিয়ে বসে রোগী তার সুস্থ হবে না, আর MBBS ডাক্তার যদি 1 জন রোগী দেখে সে সুস্থ। তো মাহফিলের প্যান্ডেল পোড়াচ্ছে কিংবা পোড়াচ্ছে না ওইদিকে তাকানোর দরকার নাই, যেগুলো আসছে এগুলোই গোটা গ্রামকে, কালো গ্রামকে সাদা বানাতে পারে, ঠিক কিনা বলেন না?